সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। আজ তারকেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তারকেশ্বর ব্লকের 10টি পঞ্চায়েতের মোট 100 জন ভিআরপি কর্মীদের হাতে তুলে দেওয়া হলো পিপিই কিট। জানা গেছে, এই ভিআইপি কর্মীরা ডেঙ্গু, করোনা সহ নানাবিধ ভয়াবহ ভাইরাস থেকে মানুষকে সচেতন করতে তাদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে থাকেন। তাই তাদেরকে করোনা মোকাবিলা সুরক্ষা সামগ্রী প্রদান করার লক্ষ্যেই আজকের এই উদ্যোগ বলে জানা গেছে। ব্লু হিউ নার্সিং হোম, পল্লীশ্রী, আরামবাগ, হুগলি। এদিন উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস, তারকেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ সুমনা ঘোষ সহ আরও অন্যান্য বিশিষ্ট জনেরা। আমরা ডেঙ্গু প্রতিরোধ করার কাজটা করছি এবং তার সাথে সাথে কোভিড-19 যে ভয়াবহ পরিস্থিতি সেটাকেও আমাদেরকে সামলাতে হচ্ছে এবং আমরা এই রিস্ক নিয়েই কাজটা করছিলাম। এবং আমাদের বিভিন্ন দাবি ছিল, যেমন মাসিক মাইন বেতন, এবং তার সাথে সাথে আমরা আমাদের কোনো রকম বিমা ছিল না এবং মাসিক বেতন তো ছিলই না, এবং আমরা এমনি কাজ করছিলাম এই পরিস্থিতির ওপর। এবং সেই জায়গা থেকে আমাদের এই সুরক্ষার জন্য জেলা থেকে কিটস এবং তাতে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে পিপিই, গ্লাভস এবং টুপি, মাস্ক, বিডিও সাহেব এবং এফিও সাহেবের উপস্থিতিতে আমাদেরকে দেওয়া হয়েছে। এবং আমরা কাজটা যাতে আরও সুরক্ষিতভাবে এবং সকলের সহযোগিতা নিয়ে করতে পারি, সঠিকভাবে করতে পারি, সেই পদক্ষেপের দিকে আমরা এগিয়ে চলেছি। এবং আমাদের আরও দাবি থাকবে যে আগামী দিনে যাতে আমাদের মাসিক বেতনটা এবং সঠিকভাবে আমরা সরকারি কর্মচারীর মর্যাদার আর যে সমস্ত কর্মচারীরা যেভাবে পেয়ে থাকে আমরা সেভাবে পেরেছি। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।